ইসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম সবাইকে অমনি স্টুডিওতে আমন্ত্রণ আমি আজকে তৈরি করে দেখাবো টকঝাল বেগুনের আচার এই আচারটি আপনার রুটি পরোটা ভাত পোলাও বিরিয়ানির সাথে খুব মজা করে খাওয়া যায় চলুন শুরু করা যাক তাহলে আমি এখানে নিয়ে নিয়েছি চার টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এখানে বেগুনগুলো আমি লবণ এবং হলুদ দিয়ে মেখে রেখেছিলাম এখন তেলটি গরম হওয়ার পর আমি তেলের ভিতর দিয়ে হালকা করে ভেজে নেব এপিট ওপিট করে ব্রাউন কালার করে নেব লক্ষ্য রাখতে হবে বেগুন যেন পুড়ে না যায় নাচটি মাঝারি হিটে থাকবে এই আচারটি যে কোনো খাওয়ারের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় যদি আপনি ওই খাবারের সাথে বেগুনের আচার সার্ভ করেন এই রেসিপিটি আমি আমার বড় আপুর থেকে শিখেছি গুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি এখন তেল থেকে উঠিয়ে নিলাম এতে দিয়ে দিলাম এলাচ দাস্তিনি তেজপাতা বেগুনে ভেজে রাখা তেলের ভিতর এরপর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিব এক চা চামচ পরিমাণ রসুন পেস্ট দিয়ে এগুলো আমি নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিব ব্রাউন কালার হয়ে গেলে আমি এতে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ জিরা পাউডার আধা চা চামচ পরিমাণ লবণ আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে সব কিছু ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু পানি অ্যাড করব পানিটি দেওয়ার পর কিছুটা কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নিব এতে দিয়ে দিব এক কাপ পরিমাণ তেঁতুলের টক আপনারা ঝালের পরিমাণ মিষ্টির পরিমাণ টকের পরিমাণ আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন দিয়ে দিলাম চার পাঁচটি শুকনো মরিচ ভেঙে কষিয়ে গিয়েছে আমার মশলাগুলো কষিয়ে আসার পর আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব দশ মিনিটের জন্য রেসিপিটি খুব অল্প সময় তৈরি করে নিতে পারবেন দশ মিনিট হয়ে গিয়েছে আমি এখন ঢাকনাটি উলটিয়ে এর ভিতরে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ চাট মশলা দিয়ে আবার নেড়ে চেড়ে অপেক্ষা করব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম আমার বেগুনের আচারটি তৈরি হয়ে গিয়েছে চুলাটি আমি এখন অফ করে দিব খুব অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে আপনি আচারটি তৈরি করে নিতে পারেন বেগুনে আচারটি ঠান্ডা হয়ে গিয়েছে আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আমার আচারটি কেমন হয়েছে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল এই আচার আচারটি তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন এক থেকে দুই মাসের জন্যে আমি পনেরো দিন পরপরই তৈরি করতে হয় এত বেশি আমার বাসায় এই আচারটি পছন্দ সবার আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ফেসবুক পেজটি ফলো করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ